হাই ফ্যামিলি, চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমরা ভালোই আছো, পুজো ভালোই কাটিয়েছো, আমিও ভালোই কাটালাম পুজো এবছর। তো চলে আসলাম আমার পাড়ার বারোয়ারি মন্দিরে, আজকে ঠাকুর বিসর্জন হবে, সে উপলক্ষে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি বিসর্জনের। তো দেখো আমাদের পাড়ার এই যে ঠাকুর, এটা হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা। সন্ধ্যাবেলায় মা বোনেরা সবাই মিলে সিঁদুর দান হয়ে গেছে, সিঁদুর খেলা হয়ে গেছে। তো এখন প্রতিমাটিকে বাইরে নিরঞ্জনের জন্য মোটর ভ্যানের ওপর রাখা হয়েছে, কিছুক্ষণ থাকবে এরকম বাইরে, তারপরেই নাচাগানা হচ্ছে, এদিকে ডিজে বাজছে। তো এই ডিজের এখন এই যে দেখতেই পাচ্ছো তোমরা, সব নাচছে। তো এরপরেই আমাদের এই প্রতিমাটাকে নিরঞ্জন করা হবে, প্রশাসনিক তৎপরতা আছে, প্রশাসন রয়েছে, কোনো রকম যাতে ঝামেলা না হয় সেই জন্য। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আমাদের বারোয়ারি মন্দিরের একটা ঐতিহ্য রয়েছে, এটা বিগত কয়েক বছর ধরেই চলে আসছে। ঐতিহ্যটা হচ্ছে এটাই যে আমাদের মাকে নিরঞ্জনের জন্য যখন মণ্ডপ থেকে বের করা হয় মন্দির থেকে, তখন আমাদের বারোয়ারি মন্দিরের সামনে যে রাস্তাটি রয়েছে, তো রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্তে একটি মোড় রয়েছে, দুই প্রান্তে, ওই এ মোড় থেকে ওই মোড় পর্যন্ত মাকে সাত পাক ঘোরানো হয়। সাত পাক ঘুরিয়ে তারপরে লাস্ট পাকে আমাদের মাকে নিরঞ্জনের জন্য যে আমাদের নির্দিষ্ট জায়গাটি আছে পুকুর, সেই পুকুরে আমাদের এই প্রতিমাকে নিরঞ্জন করা হয়। তো এটা আমাদের বারোয়ারির একটা বিশেষ ঐতিহ্য, এটা সচরাচর দেখা যায় না, তো আমাদের বারোয়ারির একটা বিশেষ আকর্ষণ। তো সবাই মিলে আমরা এটা উপভোগ করি আনন্দ।
তার সাথে সাথে মাকে বিদায় জানাতে হয়, তার একটা কষ্ট বেদনা এটা রয়েই যায় আমাদের মনের মধ্যে।